আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে, তো বাংলাদেশ থেকে এমডি মেহেদি হাসান ভাই লিখছে যে ভাইয়া, মালয়েশিয়াতে ফ্রি ভিসার সিস্টেম কেমন বা ফ্রি ভিসা আসলে কেমন হবে? তো প্রথমে আপনাদেরকে আমি একটা বিষয় বলি, তো ফ্রি বলতে কোনো ভিসা নাই, এটা আপনার মাথায় রাখেন। যে আমার ভিডিওটা দেখবেন এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এটা মাথায় রাখেন যে মালয়েশিয়াতে ফ্রি বলতে কোনো ভিসা নাই। এখানে যে সকল ক্যাটাগরি ভিসা, ওই সকল ক্যাটাগরির মাধ্যমে আপনি ভিসা করে, যদি আপনাকে কোম্পানি অ্যাপ্রুভ দেয়, ওকে সমস্যা নাই, তুমি বাইরে কাজ করতে পারবে, তাহলে হচ্ছে যাই আপনি বাইরে কাজ করবেন বা অনেকে বাইরে কাজ করে এভাবে, তখন ওরা বলে যে ফ্রি ভিসা। তো আসলে যে কোনো কোম্পানির আন্ডারে আপনাকে ভিসা লাগাইতে হবে, যেমন সার্ভিস সেক্টরের আন্ডারে বা ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্ল্যান্টেশন, কনস্ট্রাকশন, এই সকল সেক্টরে অনেকে ভিসা করে, এরা বিভিন্ন জায়গায় নিজে নিজে কাজ করে আর কি। কোম্পানি থেকে হয়তো কোম্পানি এগ্রি হয় যে বাইরে কাজ করতে পারবে, সমস্যা নাই, তখন যাই তারা বাইরে কাজ করে। তো সেক্ষেত্রে সরাসরি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, বা বাংলাদেশ থেকে আপনি আসবেন ফ্রি ভিসা বলে কিন্তু এরকম ভিসা মানে নেই আর কি। তো এটা মাথায় রাখেন একটা বিষয়। তো এই বিষয় নিয়ে যারা কনফিউশনে ছিলেন যে মালয়েশিয়াতে ফ্রি ভিসা, তো এই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা না, এটা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। তো যে সকল সেক্টরগুলো আছে ওই সকল সেক্টরের আন্ডারে মালয়েশিয়াতে আসতে হবে। তো আরেকটা ভাই প্রশ্ন করেছে যে ভাইয়া, মিস্টার DIY-র যে শাখা, এটা কি কুয়ালালামপুরে আছে নাকি? জি ভাইয়া, পুরো মালয়েশিয়াতে মিস্টার DIY শাখা আছে। পুরো মালয়েশিয়াতে যে সকল সুপার মলগুলো আছে ওই সকল সুপার মল বা শপিং মলগুলোর মধ্যে মিস্টার DIY আছে। তো সেক্ষেত্রে আপনাকে, আপনারা যারা DIY-তে আসবেন আর কি, এটা হচ্ছে যাই সুপার মার্কেটের মতো আর কি, মানে মানে আসবাবপত্র আর কি, আপনার ঘরের যে সকল আসবাবপত্রগুলো আছে, মানে টোটাল ইকুইপমেন্টগুলো সবগুলো এই DIY-তে পাওয়া যায়। তো আসলে এখানে অনেক বাংলাদেশি কাজ করে, প্রচুর বাংলাদেশি কাজ করে মিস্টার DIY-তে। তো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ওরা মাঝে মধ্যে দেখে, আপনার মানে টকিং স্কিল থেকে শুরু করে আপনার মানে কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে সব কিছু মিলে বিভিন্ন মানে ডিপার্টমেন্টে দেয়। ওইখানে আবার ভিতরে অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক সেকশন আছে, সবাই এক একটা সেকশন দিয়ে দেয়, তো এক একটা সবাই হ্যান্ডেল করে আর কি। তো আপনারা যারা আসবেন মিস্টার DIY-তে, এটা সুপার মার্কেটের মতোই আর কি, কিন্তু এখানে মানে ঘরের যেই সকল আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিসপত্র থেকে শুরু করে মোবাইলের গ্যাজেট থেকে শুরু করে সবগুলো এই মিস্টার DIY-তে মানে ওরা সেল করে আর কি, তো সুপার মার্কেটের মতোই। তো আসলে এটা পুরো মালয়েশিয়াতে এর আছে, আউটলেট আছে, সমস্যা নেই আপনি যে। আর মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত, আপনি এক স্থান থেকে অন্য স্থানে আসতে পারবেন খুব সহজে, কোনো প্রবলেম নাই। আপনি কুয়ালালামপুর না, আপনি যে কোনো মানে সাইটে পড়েন কোনো প্রবলেম নাই। তো একটা বিষয় দেখায় আপনাদেরকে, দেখুন দেখুন যে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা কাজ করতেছে কীভাবে। দেখুন এইখানে ঝুলে ঝুলে নামছে প্রায় উপর থেকে, একদম উপর থেকে, এই তার দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা আই থিঙ্ক এরা কাজ করে কিভাবে। দেখুন নিচের অবস্থা দেখুন, আর এখানে উপরের অবস্থা দেখুন। তো এই মানে বাইরে যে রোদ পড়তেছে, বুঝছেন, মানে টেম্পারেচার আই থিঙ্ক 35 ডিগ্রি থেকে 36 হবে মোটামুটি এরকমে। তো এই রোদের মধ্যে এরা দেখুন মানে জীবনের কতটা ঝুঁকি নিয়ে, এখানে যদি কোনো মিস্টেক হয় আল্লাহ না করুক, তাদেরকে হেফাজতে রাখুক, তো কোনো প্রবলেম মানে মিস্টেক হলে তা বুঝতে পারতেছেন, এইভাবে ঝুলে ঝুলে কাজ করে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমার। তো আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, সাপোর্ট করেন আমাকে, আমি আশা করছি সবসময় সাথে থাকবেন, এরকম সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য বা আপনারা যে সকল প্রশ্নগুলো করেন সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মালয়েশিয়া থেকে, যাতে আপনারা উপকৃত হন, প্রতারিত না হন, এটাই আমার কাম্য। তো অবশ্যই দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।